নমস্কার বন্ধুরা, মিতালিস ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। এই গরমে মোগলাই পরোটা শুনলেই কেমন একটা মনে হচ্ছে, তাই না? কিন্তু আজকে আমি যেভাবে মোগলাই পরোটা বানাবো, এটা কিন্তু খুব কম তেলে আর খুব চটজলদি এই মোগলাই পরোটা হয়ে যায়। খেতেও কিন্তু ভীষণ ভালো, এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখেই, গরমের কথা মাথায় রেখে খুব কম তেলে এটা আমি বানিয়ে ফেলছি। এইরকম করে মোগলাই পরোটা আপনারাও যদি বাড়িতে বানিয়ে দেখেন, আমি আশা করছি যে অবশ্যই আপনাদেরও এটা খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুব হেলদিভাবে এই রান্নাটা হচ্ছে, মোগলাই পরোটাটা আমি বানাচ্ছি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন এবং দেখুন। আমি প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছিলাম। নুন দিয়ে আটাটা, যেরকম রুটির আমরা আটা মাখি ওইভাবে আটা মেখেছি। এতে কোনো ময়দা আমি অ্যাড করিনি, সম্পূর্ণটাই আটায় পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে দিয়ে বেশ নরম করে আটাটা মেখে নিলাম। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে। আবারও বলছি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আমি কিন্তু কিচ্ছু অন্য অ্যাডিশনাল অ্যাড করিনি। এরপরে দেখুন, আমি আটাটা ভালো করে বেশ নরম করে মেখে নিয়েছিলাম, তাই হাতে একটু আটা নিয়ে ভালো করে এক একটা করে লেচি আমি নিয়ে নিচ্ছি। এই রুটির লেচির মতোই একটা লেচি নিয়ে নিলাম। এরপর এটাকে আমি বেলে নেব। আগে আমি দেখুন এইভাবে এক একটা করে লেচি কেটে নিচ্ছি, যেরকম সাইজের আপনারা করবেন। তবে আমি রান্নাটা খুব চটজলদি একদম ঘরোয়া প্রসেসে কড়াইয়ের মধ্যে কম তেলে এই মোগলাই পরোটা বানাবো। আর এই মোগলাই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। দেখুন, এবার আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম, রুটির মতো ভালো করে গোল করে বেলে নিচ্ছি। আর আবারও বলছি, আটার মধ্যে আমি কিন্তু কোনো ময়দা অ্যাড করিনি, পুরোটাই আটাতে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু জল, ভালো করে বারবার হাতে জল দিয়ে আমি আটাটা নরম করে মেখে নিয়েছিলাম। এবার আমি একটা গোল রুটি বেলে নিলাম। দেখুন, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু আগে থেকে আমি কোনো তেল দিচ্ছি না, কিচ্ছু না, একদম শুকনো কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে আমি এই বেলে রাখা রুটিটা দিয়ে দেবো। গরম কড়াইয়ের মধ্যে আমি রুটিটা দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ শেখে নেব। দেখুন, এপাশ ওপাশ করে রুটিটাকে সুন্দর করে প্রথমে আমি কিন্তু শেখে নিচ্ছি, এবং রুটিটা কিন্তু কড়াইয়ের মধ্যে দেখবেন সুন্দর করে আস্তে আস্তে ফুলে উঠবে। আমি রুটির দুটো সাইড সুন্দর করে শেখে নিচ্ছি ভালো করে। দেখুন, বেশ হালকা শাঁকা শাঁকা হয়ে গেছে রুটিটা, কিন্তু ফুলে ফুলেও উঠছে। এবার আমি কি করব, গুলে রাখা ডিমটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, এর মধ্যে আমি এবার এই আদা পেঁয়াজ রসুন কুচি দিয়ে যে ডিমটা আমি গুলে রেখেছিলাম লঙ্কা দিয়ে, তো সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন একটা ফোল্ড দিয়ে দিলাম আমি। এখনও কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি। এবার আমি একটু তেল এর মধ্যে বুলিয়ে দিচ্ছি, জাস্ট কড়াইয়ের মধ্যে করছি। কড়াইয়ে কিন্তু খুব কম তেলে হয়ে যায়, কড়াইটা যেহেতু একটু খাঁজ মতো থাকে বলে খুব কম তেলেটা হয়ে যায়। তাওয়ায় তেলটা দিলেই কিন্তু তেলটা চারিদিকে স্প্রেড করে যায় বলে আমি কড়াইয়ের মধ্যে খুব কম তেলে এই মোগলাই পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা এটাকে মিনি মোগলাইও বলতে পারেন, কিন্তু ঘরোয়া স্টাইলের এই মোগলাই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আবারও বলছি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো। আমার তো অবশ্যই আবার বলবো যে একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমি নেক্সট আবার একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা আবার এইরকম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি কিন্তু সব মোগলাইগুলো বানিয়ে নেব, যেটা আপনারা রাত্রেবেলায় বা সকালে ব্রেকফাস্টে রুট সসের সাথে বা কাসুন্দির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে কিন্তু কোনো তরকারি বানানোরও প্রয়োজন পড়বে না। দেখুন, নেক্সটটাও আমি এইভাবে হাতে করে শেকে নিচ্ছি সুন্দর করে, ডিম দিয়ে দিলাম। এইভাবে কিন্তু প্রতিটা মোগলাই আমি করে নেব। তাহলে আমার এই ভিডিও যদি ভালো লাগে, আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে নেবেন।
এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।